চাইনিজ মার্কেটে আইকিউ লঞ্চ করে দিয়েছে বছরের সবথেকে সেরা একটা ফ্ল্যাগশিপ ফোন, আর ফোনটার নাম হলো আইকিউ 12 প্রো। আর আজকের ভিডিওতে আমরা এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এই ফোনটা কিন্তু আইকিউ আমাদের মাঝে নিয়ে এসেছে বছরের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন দিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটার প্রাইস কত কী হবে বাংলাদেশের মার্কেটে আসতে, এবং এই ফোনটাকে 2023 সালের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ ফোন কিনা। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। তো অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। 6.78 ইঞ্চি ম্যাপের একটা কিউএসডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে আপনি পেয়ে যাচ্ছেন, যেটা 144Hz রিফ্রেশ রেটের। আর এখানে ব্যবহার করা হয়েছে HDR10+ সাপোর্টেড একটা ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 3000 nits, যেটাই প্রথম কোনো ফোনে 3000 nits ব্রাইটনেস ব্যবহার করেছে কোনো কোম্পানি, যেটা অবশ্যই কিন্তু জোস লেভেলের একটা ডিসপ্লে হতে যাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে 2023 সালে লঞ্চ হওয়া সবথেকে সেরা ডিসপ্লের ফোনগুলোর মধ্যে এই ফোনটা কিন্তু অন্যতম একটা ফোন হতে যাচ্ছে, এবং এর চীন বেজেলস ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই নেই বললেই চলে। আর এটা হলো একটা মিডল পান্সেল কাটিং ডিসপ্লে, আর ব্যবহার করা হয়েছে অবশ্যই কার্ভ ডিসপ্লে। এবার লুক ডিজাইন নিয়ে কথা বলবো। ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে একটা স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প, যেখানে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং সাথে একটা ফ্ল্যাশ লঞ্চ করা হয়েছে এই ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে। আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP68 ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট, যার ফলে এই ফোনটা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত একদম ঠিকঠাকই পাবে না। এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, থাকছে 64 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, যেখানে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম পেয়ে যাবেন, এবং 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন এখানে। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে OIS, যাতে করে ফোনটা দিয়ে আপনি ছবি তোলার সময় অনেক ভালো এস্টাবলিশ ছবি তুলতে পারবেন নড়াচড়া করা অবস্থায়ও। 8K 30fps-এ ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন, এবং ভিডিও রেকর্ডিংয়ে থাকছে জাইরো EIS, যাতে করে আপনি এই ফোনটা দিয়ে যখন ভিডিও করবেন তখন যদি আপনি মুভমেন্ট করেন অথবা নড়াচড়া করেন, তারপরেও এই ফোনটা দিয়ে আপনি অনেক এস্টাবলিশ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এখানেও থাকছে জাইরো EIS। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় জোস লেভেলের। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, যেটা এই বছরের স্ন্যাপড্রাগনের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট। 4 nanometer আর্কিটেকের উপর বেস করে বিল্ড এটা, এবং এর আপ টু ক্লক স্পিড 3.2 GHz, GPU অ্যান্ড্রিনো 750। তো আমার কাছে মনে হয়েছে অবশ্যই এই ফোনটা জোস লেভেলের একটা ফোন হতে যাচ্ছে পারফরমেন্সের দিক থেকেও, বলতে পারেন সবথেকে সেরা একটা ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই হবে। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি পাবেন Android 14, যার সাথে একটা ভেরিয়েন্টে থাকবে ফান্টাস ওএস 14, যেটা থাকবে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের সাথে, এবং অরিজিন ওএস থাকবে 4, যেটা থাকবে চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোর জন্যই জাস্ট। তো আমার কাছে মনে হয়েছে চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোর থেকে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোনগুলোই আমাদের হাতে বেশি আসবে। এবং এই ফোনটা লঞ্চ করা হয়েছে 3টা ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট 16 256 GB, টপ ভেরিয়েন্ট 16 1 TB, ব্যবহার করা হয়েছে UFS 4.0 স্টোরেজ, আর ফোনটাতে থাকছে 5000mAh-এর ব্যাটারি, এবং বক্সে থাকছে 120W-এর ফাস্ট চার্জার, সাথে 50W-এর একটা ওয়্যারলেস চার্জার থাকছে, এবং পাবেন 10W-এর ওয়্যারলেস ডিভার চার্জারের সাপোর্ট। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইসটা নিয়ে। তো এই ফোনটার প্রাইস টাকা হয়েছে 650 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 76,523 টাকা, আর বাংলাদেশে আসলে এই ফোনটার প্রাইস হবে প্রায় 90 থেকে 1 লক্ষ টাকার আশেপাশে। তো আমার কাছে মনে হয়েছে 90 থেকে 1 লক্ষ টাকার আশেপাশে কিন্তু এই ফোনটা আপনাকে ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে বর্তমানের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।